বন্ধুরা তোমরা অনেকে জানতে চেয়েছো কলকাতা পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে কত স্যালারি দেওয়া হয়ে থাকে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে তবে তার আগে এই ভিডিওটিকে লাইক করে দাও আর কলকাতা চাকরি করতে চাইছে এমন বন্ধুর কাছে এই ভিডিওটি শেয়ার করে দাও এবার দেখো পশ্চিম পুলিশ রিকমেন্ট বোর্ড ডাব্লিউ কর্মীদের প্রতি মাসে একটি করে বেতন স্লিপ প্রদান করে এতে বেতন ডিটাকশান এবং ভাতা সংক্রান্ত সমস্ত তথ্যই থাকে দেখো তুমি যখন চাকরিটা পেয়ে যাবে তোমায় প্রতি মাসে একটা করে পে স্লিপ দেবে আর সেই পে স্লিপে তোমার বেসিক পে কত থাকবে উল্লেখ থাকবে ডিটাকশান কটা কাটা হচ্ছে সেটা উল্লেখ থাকবে এবং বিভিন্ন যে অ্যালাউন্স দেওয়া সেটা উল্লেখ থাকবে অর্থাৎ তুমি যখন চাকরিটা পেয়ে যাবে এবং পাবে তোমার কাছে এই সমস্ত বিষয় কিন্তু জলের মতো পরিষ্কার হয়ে যাবে এবার দেখো কলকাতা পুলিশ কনস্টেবল পদে নিয়োজিত দুই বছর প্রবেশন মেয়াদ শেষ হওয়ার পরে এই চাকরিটা স্থায়ী হয়ে থাকে এবং তারপরে কি হয় বেতনও বৃদ্ধি পায় দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে তিন বছর প্রবেশন মেয়াদ থাকে আর কলকাতা পুলিশের ক্ষেত্রে খেয়াল রাখবে দুই বছর এই প্রবেশন মেয়াদ রয়েছে কলকাতা পুলিশ কনস্টেবল পদে নিয়োজিত প্রার্থীদের কয়েক বছর অন্তর প্রমোশন দেওয়া হয় কলকাতা পুলিশ কনস্টেবল পদে নিয়মিত প্রার্থী পরবর্তীকালে একটি ভালো কেরিয়ার হতে পারে এবার আমরা দেখব কলকাতা পুলিশ কনস্টেবলের যে স্যালারি এবং কী কী অ্যালাউন্স দেওয়া থাকে সেটা একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করি দেখো কলকাতা পুলিশ কনস্টেবল পদে নিয়মিত প্রার্থীদের যে সুবিধাগুলো প্রদান করা হয় সেগুলো নিচে দেওয়া হল যে সকল প্রার্থীরা কলকাতা পুলিশ কনস্টেবল পদ নির্বাচিত হবেন তারা পরবর্তীকালে যে যে সুবিধাগুলি পাবেন সেগুলো দেখে নাও দেখো কনস্টেবলের ক্ষেত্রে মোটামুটি প্রত্যেকে যে সুবিধাগুলি পাবে যে যে অ্যালাউন্সগুলো পাবে সেগুলো এখানে তুলে ধরেছি ডিআরএস অ্যালাউন্স হাউস রেন্ট অ্যালাউন্স মেডিকেল অ্যালাউন্স ট্রাভেল অ্যালাউন্স আর রেশন অ্যালাউন্স মোটামুটি এই পাঁচটা যে অ্যালাউন্স আছে এই পাঁচটা অ্যালাউন্স কিন্তু তোমরা প্রত্যেকে পাবে তারপর দেখতে লাগো আমরা দেখবো কলকাতা পুলিশের যে স্যালারি যেটা রয়েছে সেটা বোঝার চেষ্টা করবো পোস্ট নেম কী আছে এবারে কনস্টেবল এবং লেডি কনস্টেবল আর পে স্কেল কী আছে সিক্স পে কমিশন এবার দেখো কলকাতা পুলিশের যে কনস্টেবল স্যালারি শুরু হচ্ছে কত বাইশ হাজার সাতশো অর্থাৎ বেসিক পে তোমার শুরু হবে বাইশ হাজার সাতশো থেকে আর এই বেসিক পে তোমার শেষ হবে কততে আটান্ন হাজার পাঁচশোতে আর তোমাদের দেখো গ্রেড পে আছে কত গ্রেড পে আছে ছাব্বিশশো টাকা এবার দেখব কলকাতা পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে ইন হ্যান্ড স্যালারি তুমি কত টাকা পাবে এবং যে বিভিন্ন অ্যালাউন্স দেওয়া হয় থাকে সেগুলো ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবো দেখো আমি শুরুতেই বলেছিলাম যে এই চাকরির ক্ষেত্রে বেসিক পে কত টাকা বাইশ হাজার সাতশো টাকা দেখো এই বাইশ হাজার সাতশো টাকা তিন পার্সেন্ট কিন্তু প্রত্যেক বছর বৃদ্ধি পাবে অর্থাৎ বেসিক পে প্রত্যেক বছর তিন পার্সেন্ট বৃদ্ধি বৃদ্ধি পায় এবার দেখো এইচ আরে অর্থাৎ হোম অ্যালাউন্স তোমার কত পার্সেন্ট দেওয়া হয়ে থাকে বারো পার্সেন্ট দেওয়া হয়ে থাকে এই বারো পার্সেন্ট হচ্ছে বেসিক পের উপরে কিন্তু এই বারো পার্সেন্ট দেওয়া হয়ে থাকে সেটা হিসাব করলে আসে দুই হাজার সাতশো চব্বিশ টাকা আর মেডিকেল অ্যালাউন্স দেওয়া থাকে কত টাকা পাঁচশো টাকা এটা কিন্তু খেয়াল রাখবে এবার দেখো ডিআরএস অ্যালাউন্স কত দেওয়া থাকে সিক্স পার্সেন্ট এই সিক্স পার্সেন্ট কার এই বেসিক পের কিন্তু সিক্স পার্সেন্ট কিন্তু দেওয়া হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আসে এক হাজার তিনশো বাষট্টি টাকা আর রেশন মানি দেওয়া হয়ে থাকে কতটা রেশন মানি দেওয়া হয়ে থাকে দেড় হাজার টাকা এগুলো সমস্ত টোটাল করে তুমি চলে আসবে আঠাশ হাজার সাতশো চব্বিশ টাকা এবং জিপিএফ কাটাও জিপিএফ মোটামুটি সিক্স পার্সেন্ট কাটাতেই হয় বেসিক পের সেটা সেটা কত আসবে সেটা তুমি এখানে হিসাব করে নেবে সে তখন কিন্তু এবার কী কী বাদ যাবে দেখো এখান দিয়ে আঠাশ হাজার সাতশো ছাব্বিশ টাকা টোটাল তোমার হইল এর মধ্যে তুমি ট্যাক্স বাদ যাবে দেড়শো টাকা মতো তুমি যদি মেডিকেল কাটিয়ে দাও মেডিকেলটা বাদ চলে যাবে এবং জিপিএফ কাটলে জিপিএফের টাকাটা বাদ যাবে দিয়ে তুমি যে টাকাটা গ্রোসারি পাবে সেই টাকাটা তোমার স্লিপ হিসাবে আসবে এবং সেখানে সমস্ত তথ্য তোমার উল্লেখ থাকবে কটাকে ডিটেকশন করা হয়েছে কত কি অ্যালাউন্স ছিল সমস্ত বিষয় তুমি বুঝতে পারবে মোটামুটি যেগুলো তুমি পাবে সেগুলো আমি এখানে উল্লেখ করে দিলাম আর যদি থেকে উপকৃত হয় তাহলে ভিডিওকে অবশ্যই লাইক করে দিও এই ধরনের ভিডিও পেতে অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেগোটি বাজিয়ে রাখো জয় হিন্দ বন্দে মাতারাম